কারোর কাছ থেকে ঠকে গেলে একা থাকার অভ্যাস করুন। তবুও হতাশ হবেন না, মনে রাখবেন নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরো কষ্ট বাড়িয়ে দিবে। কিন্তু হতাশ না হয়ে নীরবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলেই আপনি সফল হবেন। আর এমনভাবে নিজেকে তৈরি করবেন যে ঠকিয়ে গেছে সে যেন পরবর্তীতে আপনার অবস্থান দেখে আফসোস করে।